পৃথিবীর ইতিহাসে মাত্র একবার ফেব্রুয়ারি মাস হয়েছিল 30 দিনে। অবিশ্বাস্য হলেও সত্যি ঘটেছিল এমন অদ্ভুত কাণ্ড। কবে ঘটেছিল এই ঐতিহাসিক ঘটনা, কেনই বা দুই দিন বেশি হয়েছিল সে বছর ফেব্রুয়ারি মাসে? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। 29 ফেব্রুয়ারির কথা আমরা সবাই জানি, কিন্তু 30 ফেব্রুয়ারিও কি ছিল? হ্যাঁ, ইতিহাসে মাত্র একবারই এসেছিল এই দিনটি। 1712 সালের ক্যালেন্ডারে 30 ফেব্রুয়ারি যুক্ত করা হয়েছিল। সুইডেনে একটি ডাবল লিপিয়ারের অংশ হিসেবে এটি করা হয়। এই 30 ফেব্রুয়ারি কেন যুক্ত করতে হয়েছিল তা জানতে হলে আগে লিপিয়ার কেন আসে, কবে থেকে লিপিয়ার যুক্ত হয়েছে সেই ইতিহাস জানা প্রয়োজন। প্রাচীন রোমের মানুষেরা সৌর ক্যালেন্ডার ধরে বছর গণনা করতেন, কিন্তু ওই ক্যালেন্ডার সৌর বছরের সঙ্গে সম্পূর্ণভাবে মিল ছিল না, কারণ পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে কাটায় কাটায় 365 দিন সময় নেয় না। এতে 365 দিনের সাথে 5 ঘন্টা 48 মিনিট এবং 56 সেকেন্ড বেশি সময় লাগে। সৌর বছরের সাথে মিল রাখতে প্রতি 4 বছরে 365 দিনের সাথে একটি অতিরিক্ত দিন যোগ করা হয়। এভাবে জুলিয়ান ক্যালেন্ডারের জন্ম হয়। কিন্তু এই ক্যালেন্ডারে কিছু অসামঞ্জস্য থাকায় 1582 সাল থেকে ক্রমান্বয়ে জুলিয়ান ক্যালেন্ডারের জায়গা প্রতিস্থাপন করে নেয় গ্রেগরিয়ান ক্যালেন্ডার। যেহেতু প্রতি 4 বছরে একটি অতিরিক্ত দিনের প্রয়োজন ছিল, ত্রয়োদশ পোপ গ্রেগরি একটি রুল জারির মাধ্যমে ক্যালেন্ডারটিকে নিখুঁত করার সিদ্ধান্ত নেন। তারা বলেন লিপিয়ারের অতিরিক্ত দিনটি হবে 29 ফেব্রুয়ারি। সুইডেন যখন গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণের সিদ্ধান্ত নেয়, তখন তারা হঠাৎ করে ওই দিনগুলোকে একসঙ্গে বাদ দিতে যায়নি। এজন্য তারা টানা 40 বছরের জন্য ফেব্রুয়ারির লিপ দিনগুলো এড়িয়ে যায়, যতক্ষণ না সেগুলো সামঞ্জস্যপূর্ণ হচ্ছে। তাদের এতদিনের অনুসরণ করা জুলিয়ান ক্যালেন্ডার অনুসারে 1700 সালে একটি লিপ ইয়ার ছিল, কিন্তু তারা ফেব্রুয়ারি মাস শুধুমাত্র 28 দিনেই কাটায়। একইভাবে 1704-1708 সাল লিপ ইয়ার হলেও তারা ফেব্রুয়ারি মাস 28 দিনেই সীমাবদ্ধ রাখতে চেয়েছিলেন, কিন্তু ওই সময়ে যুদ্ধ শুরু হয়ে যায় এবং অন্যান্য অগ্রাধিকারমূলক কাজের মধ্যে এই লিপ ইয়ার না কাটানোর পরিবর্তনের কথা তারা ভুলে যায়। কয়েক বছর পরে সম্রাট দ্বাদশ চার্লস বুঝতে পেরেছিলেন যে সুইডেনের ক্যালেন্ডারটি জুলিয়ান বা গ্রেগরিয়ান কোনোটি নয়। এরপর তিনি ক্যালেন্ডার প্রণয়নে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন এবং আগের সব পরিবর্তন বাতিল করেন। যেহেতু তারা ইতিমধ্যেই 1700 সালের অধিবর্ষ বাদ দিয়েছিল, তাই তিনি আদেশ দেন যেন 1712 অর্থাৎ আরেকটি লিপিয়ারে 29 ফেব্রুয়ারির পাশাপাশি অতিরিক্ত একটি দিন যোগ করা হয়। এভাবে জুলিয়াস সিজারের সময় থেকে ইতিহাসে প্রথম ও শেষবারের জন্য 30 ফেব্রুয়ারি তারিখটি তৈরি করা হয়েছিল। বিজয় টিভি নিউজ ডেস্ক।